সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ওয়ার্ডপ্রেসের একটা ইরো নিয়ে কথা বলতে যাচ্ছি। যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন, মোটামুটি বিভিন্ন ওয়েবসাইট তৈরি করেন, তো এরকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন। এটা হচ্ছে মূলত আমার ওয়েবসাইটে নিজের একটা ওয়েবসাইট, আমার যেহেতু নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউটে আছে, তো আমার হঠাৎ করে আমার এক স্টুডেন্টের মেসেজ করছে যে স্যার দেখেন আপনার ওয়েবসাইটটা লগইন মানে ই হচ্ছে না আর কি, সার্চ করলে এই প্রবলেমটা দেখাচ্ছে, এটা ঠিক করুন। তো আমি ভাবলাম যে হঠাৎ করে আবার কী হলো, আমি কালকেও সব কিছু ঠিকঠাক দেখলাম, আজকে আমার ওয়েবসাইটে কী প্রবলেম হইল। তো আইসে দেখলাম যে এখানে মাই এসকিউএল এক্সটেকশনটা মিসিং আছে, এখানে বলে দিছে উপরে ইয়োর পিএসপি ইনস্টলার অ্যাপার্স টু মিসিং দ্য মাই এসকিউএল এক্সটেকশন হুইজ দ্য রিকোয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। বলতেছে এটা রিকোয়ার্ড করা আছে, মানে এটা করতে হবে, এক্সটেকশনটা ইনস্টল করতে হবে বা এই ইনস্টলটা থাকতে হবে, তা না হলে আমাদের ওয়েবসাইটটা কি ভালোভাবে রান হবে না। তো এটা বলে দিছে, কিন্তু আপনারা নতুন অবস্থায় অনেকজনে প্রবলেমে পড়তে পারেন বা ভয় পেতে পারেন যে এটা আবার কী ধরনের সমস্যা, এটা কি ঠিক করা যাবে কি না। হ্যাঁ, এটা অনেকভাবে ঠিক করা যায়। আজকে আমি জাস্ট আপনাকে সহজ একটা মেথড বলে দিচ্ছি, এই মেথডে আপনি খুব সহজেই এটা প্রবলেমটা সলিউশন করতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দিই। তো আমরা সরাসরি আমরা যাব সি প্যানেলে। আপনার ক্লায়েন্ট অবশ্য সি প্যানেল দিবে অথবা আপনার সি প্যানেল থাকবে, এটা আমার একটা সি প্যানেল। তো আপনারা সরাসরি সি প্যানেলের এখানে আসবেন। আসার পরে তো এখানে আমরা যদি কোনো জায়গায় সার্চ অপশন যদি আপনারা খুঁজে না পান, কর্নারের দিকে দেখবেন যেটা আছে, অথবা না এলে নিচে থাকতে পারে অথবা এই সাইডে থাকতে পারে। এক একজনের সি প্যানেল এক এক টাইপের ডিজাইন হয়ে থাকে, আমার এই সি প্যানেলের ডিজাইন আরেক রকম। তো আমার উপরে এটা দেখতে পাচ্ছি এখানে আছে, আপনারা জাস্ট লিখবেন যেহেতু আমাদের মাই এসকিউএল এক্সটেকশনটা মিসিং আছে, তাহলে আমাকে এখানে পিএসপি প্রবলেম, তাহলে আমরা পিএসপি ভার্সন লিখে সার্চ করবো, পিএসপি এটা লিখে সার্চ করবো। তো এখানে দেখেন সিলেক্ট পিএসপি ভার্সন, এটা আমরা সিলেক্ট করবো, তার মানে আমাদের প্রবলেম হচ্ছে পিএসপিতে। তো কিছুক্ষণ একটু লোড নিতে পারে, এরকম আসতে পারে আপনাদেরও, তো ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট এখানে একটা ইরো দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে দেখেন কারেন্ট দেওয়া আছে 8.2, তো এটা কারেন্ট ভার্সন দেওয়া আছে, বর্তমানে যেটা আছে আর কি। তো আমরা এটা এই ভার্সনে কিন্তু আমার এরকম আসতেছে, দেখেন এরকম আসতেছে, মানে এটা তো সমাধান হচ্ছে না। তো আমি এই ভার্সনটা আমি চেঞ্জ করে আগের যে ভার্সনটা ছিল 8.1 এটা আমরা দিয়ে দিব। তো আমরা এই ভার্সনটা অ্যাড করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব, আশা করি যে এটা আমাদের সমাধান হয়ে যাবে। এটা আমি 100% শিওর, এইটুকু কাজ করলে আপনার এটা সলভ হয়ে যাওয়ার কথা। তারপরে দেখি আমাদের এটা সলভ হয়েছে কিনা। তো আমরা একটু রিলোড করে নিই। হ্যাঁ, এটা কমপ্লিটলি হয়ে গেছে, দেখেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে, তার মানে এটা পিএসপি ভার্সনে প্রবলেম ছিল। তো আপনারা জাস্ট এখানে এসে জাস্ট এই ভার্সনটা চেঞ্জ করে দিবেন, মানে যেটা কারেন্ট ভার্সন থাকবে বা নতুন ভার্সনটা এসে ওইটাকে একটু কমিয়ে দিবেন, তাহলে আপনি এটা ভালোভাবে কাজ করতে পারবেন, আপনার ওয়েবসাইটটা পুনরায় আবার আগের মতো দেখা যাবে। এটা বড় একটা প্রবলেম না, তো অনেকজনে কি উল্টাপাল্টা কাজ করার কারণে এরকম হতে পারে। তো আশা করি খুব সহজে আপনি এটা করে ফেলতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।